আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, একদিন এক লোক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল, আমি দান সদকা করি, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করি এবং আমার সম্পর্কে ভালো কিছু বলুক, তা আমি ভালোবাসি। তখন আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দেন, যে ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায় সে যেন নেক আমল করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। সূরা কাহফ আয়াত নাম্বার 110। উল্লেখিত কোরআন ও হাদিসের আলোকে প্রমাণিত একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে করা ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ ছাড়া ভিন্ন উদ্দেশ্যে আমল করলে সে আমলেও নেকি পাওয়া যাবে না। যারা আল্লাহর উদ্দেশ্যে কিংবা সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমল করবে তারা নিঃসন্দেহে জাহান্নামী। মহান আল্লাহ তাআলা বলেন, আমলের বিনিময়ে যারা দুনিয়া চাইবে আমি দুনিয়াতেই তার জন্য যা ইচ্ছা দান করব, তারপর পরকালে তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করব, তাতে তারা নিন্দিত ও বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। পক্ষান্তরে যারা আমলের বিনিময়ে পরকাল চাইবে এবং মুমিন অবস্থায় তার পরকালের জন্য যথারীতি প্রচেষ্টা চালাবে, তাদের প্রচেষ্টা মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ও সমাদৃত হবে। সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 18-19। এজন্যই কোরআন হাদিসে বারবার সতর্কবাণী নাজিল করা হয়েছে, বলা হয়েছে আল্লাহর জন্য ছাড়া কোনো আমলের ভালো ফলাফল মিলবে না। হাদিসে এসেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন বহু রোজাদার রয়েছে ক্ষুধা ও পিপাসায় কষ্ট ছাড়া রোজার দ্বারা তাদের আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত জেগে ইবাদতকারী রয়েছে যারা তাদের ইবাদতের বিনিময়ে রাত জেগে থাকা ও কষ্ট ছাড়া কিছুই পাবে না। ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদ শরীফ হাদিসটি বর্ণিত আছে, আল্লাহ তাআলা বান্দার সব আমলের ব্যাপারে খোঁজ নেবেন এবং সে আলোকেই ফয়সলা গ্রহণ করবেন, যেমনটি তিনি কোরআনে পাকে ঘোষণা করেছেন, আমি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য তারা যেসব আমল ইবাদত করেছে আমি সেসবের খোঁজ নেব, এরপর সে আমলকে উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। সূরা ফুরকান আয়াত নাম্বার 23। সুতরাং আমল করতে হবে শুধু আল্লাহর জন্য, মুখে মুখে আল্লাহর কথা বলে অন্তরে অন্যর জন্য আমল করলে তা ধূলিকণায় পরিণত হবে, এর পরিণতি হবে ভয়াবহ, তার জন্য প্রস্তুত থাকবে চিরস্থায়ী জাহান্নাম। মুসলিম উম্মাহর উচিত দুনিয়াতে সব কাজই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করা, তবেই দুনিয়ার কল্যাণ পাওয়া যাবে আর পরকালের কল্যাণ থাক সুরক্ষিত, যেমনটি কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে। এর ব্যতিক্রম হলে মহান আল্লাহ তাআলা বান্দার কোনো আমলই কবুল করবেন না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব কাজ শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে করার তৌফিক দান করুন, দুনিয়ার সচ্ছলতা ও সমৃদ্ধি ও পরকালের সফলতা লাভ করার তৌফিক দান করুন।